সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগ বিয়োগ করতে পারি। আমরা সিকিউ এবং এমসিকিউ করার ক্ষেত্রে এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত যেন সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগ বিয়োগ আমরা করে ফেলতে পারি। সো চলো কীভাবে করবো আমরা দেখি। প্রথমে আমরা এই যে মোড বাটনটা আছে এটা ক্লিক করব, এটা আবার ক্লিক করব। দুবার ক্লিক করার পরে তোমরা দেখবা একটা বেস লেখা আছে। বেসের নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্রি আছে। তোমরা থ্রিটাকে ক্লিক করবা, এই যে থ্রি এই বাটনটা ক্লিক করবা, তাহলে এটা বেসে চলে আসছে। এখন এটা কোন বেসে আছে? আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটা। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির প্রকার চারটা: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এটা এখন ডেসিমেলে আছে, কারণ এখানে ডেসিমেলে ডি দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে তোমরা বাটনগুলো দেখতে পাচ্ছ, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। হ্যাঁ, তো এখন ধরো আমরা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা লিখব, ধরো লিখলাম 98, 98। এটা কিন্তু এখনও ডেসিমেলে আসে নাই, এটাকে হচ্ছে আমাদের ডেসিমেলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? আমরা এই যে 98 এখানে আছে, বাট এটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। আমরা যেটা করব, এখানে ইকুয়াল সাইনটা প্রেস করব। ইকুয়াল সাইন তোমরা দেখতে পাচ্ছ, ইকুয়াল প্রেস করলে এটা হচ্ছে এখন কোথায় চলে আসছে? এটা এখন ডেসিমেলে চলে আসছে। ঠিক আছে, এখন ধরো তুমি চাচ্ছ এই ডেসিমেল সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমেলে নিয়ে যাবা, তাহলে তুমি জাস্ট হেক্সাডেসিমেলের যে বাটনটা আছে এটা ক্লিক করবা। এখন এটা হেক্সাডেসিমেলে চলে আসছে, 98 এটা এখন হেক্সাডেসিমেলে চলে আসছে। সো আমি যদি এটাকে আবার তোমার ডেসিমেলে নিয়ে যেতে চাই, তাহলে কী করবো? ডেসিমেলের বাটনটা ক্লিক করবো, দেখো আবার ডেসিমেলে চলে আসছে। এখন ধরো তুমি এই ডেসিমেলটাকে চাচ্ছ তুমি অক্টালে নিয়ে যাবা, তাহলে অক্টালের বাটনটা ক্লিক করলে অক্টালে চলে আসছে 142। হ্যাঁ, অক্টালে চলে আসছে। আমি আবার চাচ্ছি এই অক্টালটাকে ডেসিমেলে নিয়ে যাবো, তাহলে আমি ডেসিমেলের এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করলে ডেসিমেলে চলে আসবে। এখন আমি চাচ্ছি এটাকে আমি বাইনারিতে নিয়ে যাবো, তাহলে আমরা জাস্ট বাইনারি বাটনটা ক্লিক করব, বাইনারিতে চলে আসছে, যে 98 বাইনারি হচ্ছে এটা। ঠিক আছে, সো এভাবে করে তোমরা করতে পারো। ধরো এখন হচ্ছে এখানে বি দেওয়া আছে, বি মানে হচ্ছে এটা অলরেডি বাইনারিতে আছে। আমি চাচ্ছি এটাকে আমি হ্যাক্সাতে রাখবো, তাহলে হ্যাক্সার বাটনটা ক্লিক করবো, এখানে এইচ চলে আসছে, বেইস। তার মানে আমি এখানে যা লিখবো এখন সেটা হ্যাক্সাডেসিমেল সংখ্যায় উঠবে। ধরো আমি লিখলাম এই যে হেক্সাডেসিমেল, আমরা এ বি সি এগুলো তো আমরা ব্যবহার করি, তাই না? সো আমি এখানে লিখলাম ধরো এ 8, মনে করো তোমার 2, এ 8 2, একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটা এখানে থাকলে হবে না, এটাকে হচ্ছে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে। আমরা কী করবো? ইকুয়াল প্রেস করব। তাহলে এখন এটা হেক্সাডেসিমেলে চলে আসছে, এ 8 2। এখানে থাকলে হবে না, ইকুয়াল দিয়ে তুমি এখানে নিয়ে আসবা, তখন হচ্ছে এটা এখানে যে বেসটা আছে সেই বেসে চলে আসবে। এখন ধরো এটাকে আমরা ডেসিমেল করবো, আমরা সিম্পলি ডেসিমেল বাটনটা ক্লিক করব, যে ডেসিমেলে চলে আসছে 2690। আমরা যদি আবার হেক্সাডেসিমেলে ফেরত যেতে চাই, হেক্সাডেসিমেল বাটনটা ক্লিক করব, হেক্সাডেসিমেলে চলে আসছে। আমরা যদি এটাকে অক্টালে নিয়ে যাই, তাহলে অক্টালের বাটনটা ক্লিক করব, অক্টালে চলে আসছে 5202। ঠিক আছে, এটাকে যদি আমরা বাইনারি করি আসলে বিশাল একটা মান আসবে, সো আমরা হয়তো আসবেও না ক্যালকুলেটরে। তারপর আমি ট্রাই করে দেখি, আমরা আবার হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম, এরপর আমার বাইনারি করলাম, আচ্ছা আসতেছে না, কারণ এটা অনেক বিশাল একটা মান। ঠিক আছে, নো প্রবলেম, এটা ছোটো ছোটো মান হলে কিন্তু আসবে। ধর আমি তোমাদের আরেকটা দেখাই, হেক্সাডেসিমেল বাটনটা ক্লিক করলাম, ধর আমি তোমাদেরকে দিলাম যে এফ, এই যে এ বি সি ডি ই এফ, হ্যাঁ F9। হ্যাঁ, এটাকে আমরা ইকুয়াল প্রেস করে হেক্সাডেসিমেলে নিয়ে আসবো। ওকে, এখন নিয়ে আসলাম। এখন এটাকে আমি চাচ্ছি কী করব, এটাকে আমি চাচ্ছি বাইনারিতে নিয়ে যাবো, তাহলে বাইনারি বাটনটা ক্লিক করবো সিম্পলি, এই যে বাইনারিতে চলে আসছে। ঠিক আছে, ধরো তুমি চাচ্ছ এই বাইনারিটাকে তুমি কী করবা? অক্টালে নিয়ে যাবো, অক্টাল বাটনটা ক্লিক করবা, এই যে চলে আসছে। ঠিক আছে, সো কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবা, কোনো একটা পয়েন্ট না বুঝলে আমি সেটা পরবর্তী ক্লাসে আবার বুঝাই দিব। ওকে, সো এখন আমরা দেখবো কীভাবে আমরা যোগ করতে পারি। হ্যাঁ, সো আমরা আবার দেখি, এখানে হচ্ছে অক্টাল আছে, ও আছে, ধরো আমি এটাকে বাইনারিতে নিয়ে আসলাম, এই যে বাইনারি বাটনটা ক্লিক করলে এখানে বি চলে আসছে, এটা বাইনারিতে আছে। ধর আমরা বাইনারি যোগ করবো, 101011, এটা একটা বাইনারি সংখ্যা, প্লাস 110110। সো এই দুইটা বাইনারি সংখ্যা হচ্ছে আমরা যোগ করব। তাহলে আমি দুইটা তুললাম, প্রথমে হচ্ছে বাইনারি লিখলাম, প্লাস দিয়ে আরেকটা বাইনারি লিখলাম, এখন ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমাদের কী চলে আসছে দেখো, এই যে যোগফলটা চলে আসছে। ঠিক আছে, ধরো তুমি অক্টাল যোগ করবা, তাহলে তুমি কীভাবে করবা? অক্টাল যোগ করার ক্ষেত্রে ধরো আমরা প্রথমে হচ্ছে অক্টালের বাটনটা ক্লিক করলাম, এই যে অক্টাল। হ্যাঁ, অক্টালের বাটনটা ক্লিক করে আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম, 75 প্লাস 36, এই দুটো হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা ইকুয়াল প্রেস করলে এই যে যোগফলটা অক্টালে চলে আসে। ঠিক আছে,
সো খুবই সিম্পল এভাবে করে তোমরা করবা। ধরো তোমাদেরকে কখনো বলছে একটা বাইনারি সংখ্যা আর একটা হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল বের করতে, হ্যাঁ এটা এমসিকিউতে তোমাদেরকে বলছে। আচ্ছা প্রথম হচ্ছে আমাদের এখানে বাইনারি বি করে নিতে হবে, আচ্ছা বাইনারি বি করে নিতে হবে বেস। এখন আমি লিখি 101101, এটা একটা বাইনারি সংখ্যা, তো এটাকে আমরা ইকুয়াল দিয়ে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ সো প্রথম আমরা এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। কেন নিয়ে যাচ্ছে একটু পরে বুঝবা। হেক্সাডেসিমাল বাটনটা ক্লিক করে চলে আসছে হেক্সাডেসিমালে 2D। এখন তুমি যদি হচ্ছে এটাকে আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যার সাথে যোগ করো, ধরো আমরা আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম, আচ্ছা কী আসছিল 2D না 2D, ওকে সো আমরা আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম, মনে করো হচ্ছে প্লাস আমাদের BC, হ্যাঁ এই দুইটা যোগ করলে যোগফলটা হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। সো এভাবে করে তোমরা করবা। ধরো তোমাদেরকে বলছে একটা হেক্সাডেসিমাল যোগ করতে, একটা হেক্সাডেসিমাল সংখ্যার সাথে একটা বাইনারি সংখ্যা যোগ করে সেই যোগফলটাকে অক্টালে নিয়ে যেতে। সো তুমি কীভাবে নিয়ে যাবা, খুব সহজে নিয়ে যেতে পারবা। ধরো তোমাদেরকে হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিছে 2C, হ্যাঁ সো তুমি প্রথম হচ্ছে এটাকে ইকুয়াল দিয়ে, আচ্ছা হেক্সাডেসিমাল বাটনটা দিতে হবে 2C, প্রথমে ইকুয়াল দিয়ে তুমি হচ্ছে হেক্সাডেসিমালে নিয়ে আসছো। এখন এটাকে তুমি বাইনারিতে নিয়ে যাও, বাইনারি চলে আসছে। এখন বাইনারি হচ্ছে কত, 101100, ঠিক আছে সো 101100। সো তোমাদেরকে প্রশ্ন ধরো আরেকটা বাইনারি মান দিছে 10101, হ্যাঁ সো দুইটা যোগ করে যোগফল আসছে। তাহলে তুমি হেক্সাডেসিমাল এটাকে বাইনারিতে নিয়ে আসছো, বাইনারিতে নিয়ে আসার পরে এটার সাথে প্রশ্নে যে আরেকটা বাইনারি ছিল সেটা যোগ করলাম, দুইটা বাইনারি যোগ করলো, যোগফল এটা আসছে। এখন তুমি সিম্পলি হচ্ছে অক্টালে ক্লিক করলে এটা অক্টালে চলে আসছে, ঠিক আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি যদি তোমাকে যোগ করে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে বলে, তুমি সেটাকে প্রথমে একটাতে নিয়ে আসবা, তারপর তুমি সিম্পলি কী করবা, তুমি সিম্পলি হচ্ছে যেটাতে নিয়ে যেতে বলছো সেটার বাটনটা ক্লিক করবা, ঠিক আছে। ধরো একটা ডেসিমেল দিছে আর একটা বাইনারি দিছে, বাইনারি হচ্ছে প্রথমে আমরা এখানে বেস ক্লিক করতে হবে, বাইনারির বেস যে বেস এটা, হ্যাঁ ধরো তোমাকে বাইনারি দিছে 11011, হ্যাঁ এটাকে তুমি হচ্ছে এই বাইনারিতে নিয়ে আসছো। সো এটাকে তুমি প্রথমে ডেসিমেলে নিয়ে যাও, ডেসিমেলে নিয়ে গেলে হচ্ছে 119, ঠিক আছে সো 119 আমরা পেলাম, 119। এটার সাথে ধরো তোমাকে বলছে একটা আরেকটা তোমাকে ডেসিমেল মান দিছে, সেটা হচ্ছে কত, 56। একটা দেওয়া ছিল বাইনারি, সেটাকে আমরা ডেসিমেল করে ফেললাম, আরেকটা ডেসিমেল দেওয়া ছিল প্রশ্নে 56, সেটা আমরা লিখলাম। লিখার পরে ইকুয়াল দিয়ে ডেসিমেলে চলে আসছে। ধরো এখন আমাদেরকে বলছে যোগফলটাকে হেক্সাতে নিয়ে যেতে, আমরা হেক্সা বাটন ক্লিক করলে হেক্সাতে চলে আসবে। সো এভাবে করে তোমরা খুব সহজেই করতে পারো, আমি অনেকভাবে তোমাদেরকে দেখাইছি যোগ, হ্যাঁ এবং রূপান্তর কীভাবে করবা। ওকে আমরা এতক্ষণ দেখলাম কীভাবে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব এবং যোগ করব। এখন আমরা দেখব কীভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির বিয়োগ করব। সো দেখো ধর আমাদেরকে বলছে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ করার জন্য, একটা হচ্ছে FB মাইনাস আর একটা হলো 2C, ঠিক আছে। সো FB এটা থেকে যদি আমরা 2C-কে বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসবে, CF, বোঝা গেছে। সাপোজ আমাদেরকে দুইটা বাইনারি সংখ্যা বিয়োগ করতে বলছে, একটা হচ্ছে 11101 মাইনাস আর একটা হলো 10101। সো বিয়োগ করলে বিয়োগফল কত আসবে, বিয়োগফল হচ্ছে 1 2 0 1 1 0, ঠিক আছে। সো এভাবে করে তোমরা বিয়োগ করবা, সিম্পল। তোমরা যোগ যেভাবে করছো ঠিক একইভাবে হচ্ছে তোমরা জাস্ট যোগের জায়গায় বিয়োগটা বসাবা, এটাই হচ্ছে পার্থক্য। আর ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকলে সেক্ষেত্রে তোমরা ডিফারেন্ট সংখ্যাগুলোকে একটা বেসে নিয়ে আসবা, তারপর তোমাকে যেটাতে যেতে বলবে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তুমি সেটাতে রূপান্তর করবা। যেমন ধরো তোমাকে একটা দেওয়া আছে অক্টালে আর একটা দেওয়া আছে হেক্সাতে, বলছে তাদের দুইটার যোগফল ডেসিমেলে প্রকাশ করো, তাহলে তুমি কী করে ফেলবা, অক্টালটাকে হয় তুমি হেক্সা করে ফেলবা অথবা হেক্সাটাকে তুমি অক্টাল করে ফেলবা। যখন সেম বেসে চলে আসবে দেন ওটাকে তুমি যোগ করে, সেম বেসে চলে আসলে দুইটাকে হচ্ছে যোগ করে তুমি কী করবা, তুমি যেটাতে তোমাকে নিয়ে যেতে বলছে সেটাতে তুমি নিয়ে যাবা, ঠিক আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা এই রূপান্তর এবং সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এগুলো শুধুমাত্র করতে পারবা 100 MS ক্যালকুলেটর ব্যবহার করে, এর নিচে হলে কিন্তু তোমরা পারবা না, হ্যাঁ 99 MS এগুলোতে হবে না, অবশ্যই ক্যালকুলেটর 100 MS হতে হবে, 100 MS-এর উপরে হলে হবে এবং 100 MS তোমার কি এটা ইউজ করতে হবে অথবা এর উপরে হলেও চলবে কিন্তু নিচে হইলে আর হবে না, ঠিক আছে। এরপর দ্বিতীয় যে বিষয়টা, এখানে কিন্তু তোমরা ভগ্নাংশের কাজ করতে পারবে না, অর্থাৎ ধরো তোমাকে বলছে 10011.10,
এরকম তোমাকে বলছে, এরকম পয়েন্টযুক্ত কোনো কাজ তুমি এখানে করতে পারবা না। হ্যাঁ, ধরো এই যে ডেসিমেলে চলে আসলাম আমি, ধরো তোমাকে বলছে 56.25, দেখছি এখানে দশমিক আসতেছে, দশমিক আসতেছে না, তার মানে তুমি শুধুমাত্র ক্যালকুলেটার ব্যবহার করে পূর্ণ সংখ্যার কাজ করতে পারবা, ভগ্নাংশের রূপান্তর কিন্তু করতে পারবা না। সো ভগ্নাংশের রূপান্তর তোমার কিন্তু হাতে করতে হবে, অর্থাৎ নিজের খাতায় করতে হবে। তার মানে আমরা বুঝলাম আমরা হচ্ছে ভগ্নাংশের কোনো রূপান্তর এখানে করতে পারবো না, জাস্ট আমরা পূর্ণ সংখ্যাগুলোর রূপান্তর এখানে করতে পারবো, আর ভগ্নাংশের রূপান্তর আমাদের খাতায় নিজেদের করে নিতে হবে। এখন আমরা দেখবো কীভাবে আমরা বেস থেকে আমাদের ক্যালকুলেটরটাকে হচ্ছে আগের মতো নর্মাল করব। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আবার মোড ক্লিক করতে হবে। জাস্ট মোড একবার ক্লিক করার পরে এখানে দেখবা 1 লেখা আছে, জাস্ট তোমরা হচ্ছে এখানে এই যে 1টা ক্লিক করলে এটা আগের মতো নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি যদি হচ্ছে আবার বেসে যেতে চাও, সেক্ষেত্রে কী করবে, মোড একবার ক্লিক করবে, দুইবার ক্লিক করবে, তাহলে এখানে বেস চলে আসবে, বেসের নিচে 3 লেখা আছে, যে 3 ক্লিক করলে বেসে চলে আসবে। নর্মাল করার সময় মোড একবার ক্লিক করে তারপর এখানে 1 দেখতে পাচ্ছ, এই যে এই 1টা ক্লিক করলেই অটোমেটিক্যালি আগের মতো চলে আসবে। সো আশা করি হচ্ছে তোমরা সব কিছু বুঝছো, কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অন্য একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।